بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে নতুন আরেকটি এপিসোডে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুন্দর একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে বায়োফ্লকের টিডিএস। এখন আমরা প্রথমে আসি আসলে টিডিএসটা কি। টিডিএস মিন্স টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ আপনার বায়োফ্লকের মধ্যে কতটুকু সলিড উপাদান আছে সেই পরিমাপটা হচ্ছে টিডিএস। এই পরিমাপটা বেশিরভাগ সময় করা হয় পিপিএম এককে, অর্থাৎ পার্টস পার মিলিয়ন, অর্থাৎ এক লিটার পানিতে কত মিলিগ্রাম সলিড উপাদান আছে। সলিড উপাদানের মধ্যে কী কী থাকতে পারে? সলিড উপাদানের মধ্যে থাকতে পারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, এরকম ধাতু জাতীয় উপাদানগুলো। এই উপাদানগুলোর পরিমাপকেই একসাথে বোঝানো হয় টিডিএস। এখন কথা হচ্ছে বায়োফ্লকে কি টিডিএস মাপতে হবে কিংবা টিডিএসকে মেনটেন করা জরুরি? হ্যাঁ, অবশ্যই বায়োফ্লকে টিডিএস মেনটেন করা জরুরি। এটা এক এক ধরনের মাছের জন্য বা এক জাতীয় মাছের জন্য এক এক রকম হতে পারে। তবে একটি স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1000 থেকে 1500-এর মধ্যে টিডিএস রাখলে সমস্ত মাছের জন্য সেটা স্টেবল বা স্যাচুরেটেড মাত্রায় হয়। অর্থাৎ কাপ জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোর জন্য 1000 টিডিএস রাখতে হবে, অর্থাৎ 1000 পিপিএম। আর তেলাপিয়া মাছের জন্য, বিশেষ করে তেলাপিয়া জাতীয় যে মাছগুলো আছে তাদের জন্য টিডিএস একটু বেশি লাগে। তাদের জন্য টিডিএসের পরিমাণটা রাখতে হয় 1500 পিপিএমের মতো। আর যদি আমরা গলদা চিংড়ির কথা বলি তাহলে গলদা চিংড়ির জন্য এই টিডিএসের পরিমাণটা আরও বেশি রাখতে হবে। তো বিভিন্ন মাছ ক্ষেত্রে টিডিএসের পরিমাপ বিভিন্ন রকম হতে পারে। আর আমাদের নিয়মিত এই টিডিএস পরীক্ষা করতে হয়, অথবা টিডিএস মেপে দেখতে হয়। যদি কমে যায় তাহলে বাড়িয়ে দিতে হবে, আর বেড়ে গেলে কমাই দিতে হবে। এর জন্য আমাদের টিডিএস মিটার আছে। আমরা ইনশাআল্লাহ ভিডিও শেষে আমরা টিডিএস মেপে আমরা বুঝতে চাই টিডিএস মেনটেন করা কেন জরুরি, এর উপকারিতা বায়োফ্লকে আসলে কী। এর উপকারিতা হচ্ছে টিডিএস যখন বেশি মাত্রায় থাকবে তখন আপনার বায়োফ্লকে যদি অ্যামোনিয়াটা বেড়েও যায় তাহলে সেই অ্যামোনিয়াটা মাছের জন্য তেমন একটা ক্ষতির বিষয় হবে না। তবে মাত্রার অতিরিক্ত অ্যামোনিয়া হলে অবশ্যই ক্ষতির কারণ, কিন্তু যদি সীমিত মাত্রায় অ্যামোনিয়াটা বেড়ে দেয় তাহলে টিডিএস যদি আপনার হাই থাকে তাহলে সেই টিডিএসের জন্য মাছের ক্ষতিটা কম হবে। দেন আপনি প্রোটোপ্লাজম জাতীয় কিংবা যে প্রোটোজোয়া জাতীয় যে সকল ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলোর আক্রমণ থেকে বাঁচতে টিডিএসের প্রয়োজন। টিডিএসটা যদি একটু বেশি থাকে তাহলে মাছের পাখনা পচা, লেজ পচা, তারপরে গিল রেকার যে সকল ঘা হয় এই উপসর্গগুলো খুব কম দেখা দেয়। অর্থাৎ টিডিএস বেশি হলে বায়োফ্লকের জন্য ভালো, টিডিএসটা আমরা একটু বেশি রাখার চেষ্টা করব। এখন আসি কীভাবে টিডিএস আপনি বাড়াবেন অথবা কমাবেন। টিডিএস বাড়ানো কমানোর জন্য আমরা বুঝতে পারছি টোটাল ডিজলভ সলিডের উপাদান বাড়াতে হবে অথবা কমাতে হবে। অর্থাৎ সলিড ম্যাটারগুলো যেগুলো আছে সেগুলোর পরিমাণ বাড়িয়ে দিলে এই টিডিএস বেড়ে যাবে, আর যদি বেড়ে যায় তাহলে কমিয়ে দিলে টিডিএস কমে যাবে। এখন আমরা এই সলিড ম্যাটারগুলোকে বাড়ানোর জন্য র সল্ট ব্যবহার করি। র সল্ট হচ্ছে সেই রকম খনিজ লবণ। তো খনিজ লবণের দাম অনেক বেশি হয়, এটা আমাদের ব্যবহার করতে একটু কষ্ট হয়। এছাড়া আমরা ব্যবহার করতে পারি হচ্ছে লবণ, অর্থাৎ আমাদের খাবার লবণ যেটা সেই লবণটা, কিন্তু অবশ্যই লবণটা হতে হবে আয়োডিন মুক্ত। অর্থাৎ যেগুলো আমরা ভেজালযুক্ত লবণ বলি বা যেগুলো একটু কালো প্যাকেটজাত না, খোলা বাজারে কিনতে পাওয়া যায়, এই লবণগুলো ব্যবহার করি আমরা টিডিএস বাড়ানোর জন্য। যদিও আদতে এটা স্যালিনিটি বৃদ্ধি করে কিন্তু আমরা টিডিএস বাড়ানোর জন্য এটা ব্যবহার করতে হচ্ছে। তবে সবচেয়ে ভালো হয় যদি আমরা র সল্ট ব্যবহার করি তাহলে। তবে যদি র সল্ট না থাকে তাহলে আমরা আয়োডিনমুক্ত লবণ ব্যবহার করলেও হবে। আর আয়োডিনমুক্ত রাখতে হবে এই জন্য কারণ এটা একটা ব্যাকটেরিয়া কালচার মিডিয়াম। অর্থাৎ যদি আপনি আয়োডিন ব্যবহার করেন, আয়োডিন একটা জীবাণুনাশক, আর এই আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করলে যে প্রোবায়োটিকগুলো আছে ফ্লকগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব যেন আয়োডিন মুক্ত লবণ ব্যবহার করতে পারি। তাহলে যখনই টিডিএস কমে যাবে আমরা লবণ ব্যবহার করবো, আর টিডিএস যদি বেড়ে যায় তাহলে আমাদের উপায় হচ্ছে অর্ধেক পানি বের করে দিয়ে আবার নতুন করে অর্ধেক পানি দেওয়া। এতে আপনার টিডিএস অর্থাৎ লবণের ঘনত্ব কমে যাবে আর টিডিএসের মাত্রাও কমে যাবে। এখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যখন প্রথম মাছ ছাড়ার আগে দেখবেন যে আপনার টিডিএস যেমন আছে, টিডিএস যদি আপনি নাও বাড়ান তবুও দেখবেন যে দিনকে দিন আপনার টিডিএসটা বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যখন মাছ সেখানে আসে মাছের যে ময়লা, মাছের যে ওয়েস্টেজগুলো আছে এইগুলো কিছু প্রাণীতে দ্রবীভূত থাকে আর কিছু আছে অদ্রবণীয় অবস্থায় থাকে। এই অদ্রবণীয় অবস্থাগুলো আপনি যখন টিডিএস কাউন্ট করবেন তখন আপনার হিসাবের মধ্যে চলে আসবে। তো আমরা একটু পরে শিখে নেব কীভাবে এই টিডিএস মাপতে হয় এবং কীভাবে কমাতে হয়, কীভাবে বাড়াতে হয় ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের সেই টিডিএস মিটার। টিডিএস মিটার এই মিটারের সাথে মিটারকে সেভ করার জন্য ধুলাবালি থেকে এখানে একটা লেদার কভার দেওয়া হয়। যদিও এটা 100% লেদার না, রেক্সিন মনে হচ্ছে, লেদার কভার দেওয়া হয়। এই লেদার কভারের মধ্যে এই টিডিএস মিটারটা থাকে। টিডিএস মিটারটা দেখতে খুব ছোটো, পেন টাইপ, অর্থাৎ এই টিডিএস মিটারটা পেনের মতো, কলমের মতো। এখানে টিডিএস মিটার হচ্ছে এটা আমাদের। আর তার সাথে দেওয়া আছে একটা ইউজার ম্যানুয়াল, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা টেখা আছে।
এই লেখাগুলো হয়তো আপনি চেষ্টা করে একটু পড়তে পারেন। উপর কাছে নিসর্গের লেখাগুলো আমার পড়া বেশি সহজ হবে। এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা কীভাবে মুডটা চেঞ্জ করতে হয় এই সকল কিছু এখানে বলা আছে। আমরা নোট দেওয়া আছে দেন এই পাশে, এটার বিভিন্ন পার্ট আলাদা। এটা থ্রি ইন ওয়ান টিডিএস মিটার, অর্থাৎ এই টিডিএস মিটার দ্বারা আপনি টিডিএস মাপতে পারবেন, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মাপতে পারবেন এবং একই সাথে টেম্পারেচার মাপতে পারবেন। এখানে একটা এলইডি ডিসপ্লে আছে এই যে, আর এখানে তিনটা বাটন আছে, অফ অন বাটন, শিফট বাটন, হোল্ড বাটন। এখানে একটা ক্যাপ আছে, ক্যাপটা খুললেই আমরা সেই ইলেকট্রোড দুটো পেয়ে যাবো। এখানে যে ক্যাপটা খুলে ফেললেই, ক্যাপটা খুলে ফেললাম, আর ক্যাপটা খুলে ফেলার পর এখানে ইলেকট্রোড আছে মাঝে। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এখানে দুটি ইলেকট্রোড দেখা যাচ্ছে, ভিতরে দুটি ইলেকট্রোড আছে। এই ইলেকট্রোডের মাধ্যমে আসলে ইলেকট্রো বিশ্লেষণ হয়। আমরা টিডিএসটা কাউন্ট করি, এখানে অন করার জন্য আমরা এখানে অন বাটনে চাপ দিব। অন বাটনে চাপ দিলে এটা জিরো জিরো হবে এবং আমরা পানিতে ফেললেই এটা টিডিএস কাউন্ট করা শুরু করবে। শিফট বাটন দিয়ে আমরা মুডটাকে চেঞ্জ করতে পারি। এটা প্রথমে এখানে আছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, দেন আমরা তারপরে চাপতে, তারপর আসবে হচ্ছে টিডিএস, আর আবার যদি চাপতেই তাহলে আসবে হচ্ছে আবার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, দেন এটা টিডিএস আসবে টেম্পারেচারটাতে ফারেনহাইটে, আবার চাপ দিলে টেম্পারেচারটা আসবে হচ্ছে সেলসিয়াস। তো চলুন আমরা মেপে দেখি, এটা হচ্ছে অফ অন বাটন, এখানে চাপ দিলে এটা অফ হয়ে যাবে। এটার জন্য ছোট্ট একটা ব্যাটারি আছে, আমরা ঘড়িতে যে ব্যাটারিগুলো সাধারণত ইউজ করি সেই ব্যাটারিটা এখানে লাগানো আছে, চাইলে দেখতে পারেন। চলুন এখন আমরা টিডিএসটা মেপে দেখি। তো টিডিএসটা মাপার জন্য প্রথমে আমাদের এটা খুলতে হবে, তারপর এটাকে অন বা অপশন আছে, আপনি অন অপশনে প্রথম অন বাটনে চাপ দেবেন, চাপ দিলে সব জিরো জিরো দেখা যাবে। এখানে আছে ইচি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আমরা মাপতে চাই টিডিএস। টিডিএসটা মাপার জন্য আমরা এখন দেখতে পাচ্ছেন সব জিরো জিরো লেখা আছে। এই জিরো জিরো লেখার পর আমি এটা পানির মধ্যে এখন ধরবো, এবং এটা কিন্তু একটা ইমার্শন লাইন আছে, অর্থাৎ এই লাইনে বেশি ডুবানো যাবে না। এইখানে যে দাগ আছে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আপনি পানির মধ্যে ডুবাতে পারবেন সর্বোচ্চ, কিন্তু এর বেশি যদি ডুবান তাহলে পুরো ডিভাইসটাই নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে লাস্ট সীমা, এখান পর্যন্ত আপনি পানিতে ডুবে রাখতে পারবেন। এটাকে কম ডুবালেও হবে কিন্তু এর বেশি ডুবাতে পারবেন না। তাহলে আমরা তাহলে এটাকে পানিতে চুবাই। এখানে আমি দেখতে পাচ্ছেন টিডিএস এখানে কাউন্ট করা শুরু হয়েছে, এবং মুহূর্তের মধ্যে দুই তিন সেকেন্ডের মধ্যে টিডিএস কাউন্ট করতে পারে। এখন আপনি এই রেজাল্টটাকে ধরে রাখার জন্য ভালোভাবে দেখা যাবে হোল্ড বাটন আছে, এই হোল্ড বাটনে চাপ দিব। হোল্ড বাটনে চাপ দিলে এই রিডিংটা সেভ হয়ে থাকবে এবং পরে আমরা এটা দেখতে পাবো। যেখানে এই টিউবওয়েলের পানির টিডিএসটা দেখাচ্ছে 383 ppm, অর্থাৎ 383 মিলিগ্রাম প্রতি লিটারে সলিড ম্যাটার আছে। এটা হচ্ছে একটা টিউবওয়েলের পানি। তো চলুন আমরা একটা পুকুরের পানি মেপে দেখি, সেখানে টিডিএসের পরিমাণ কেমন আছে। আর এখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনি টেম্পারেচারটাও দেখতে পাবেন। এখানে টেম্পারেচার দেখাচ্ছে 90.6 ফারেনহাইট। আপনি এই ফারেনহাইটটাকে সেলসিয়াসে কনভার্ট করে নিতে পারেন। এখানে দুইটা মুটি দেওয়া আছে। তো চলুন আমরা এখানে একটা পুকুরের পানি মেপে দেখি। তো এটা আমাদের সেটা পুকুরের পানি, আমরা পুকুরের পানি কালেক্ট করেছি। তো আবার আগের মতো আমরা এটাকে অন অপশন আছে, অন অপশনে চাপ দিব, এটা জিরো জিরো আছে, দেন এটাকে আমরা পানির মধ্যে ডুবিয়ে দেবো। ইমার্শন লাইনে যেন বেশি দূরে চলে না যায়। এখানে আমরা কিছুক্ষণ ধরে রাখলে রেজাল্টটা কাউন্ট হবে, তারপরে আমরা এখানে হোল্ড অপশনে চাপ দিয়ে রেজাল্টটাকে সেভ করে নেব। দেন এটাকে আমরা আপনাদের কাছে নিয়ে এসে দেখব। সরি, এখানে আমরা ইচিতে চলে গেছি, আমরা এই হোল্ড বাটনে চাপ দিয়ে রেজাল্টটাকে সেভ করে নিলাম। তারপর এবার যদি আমরা দেখি পুকুরের পানিতে টিডিএস দেখাচ্ছে 212 ppm, অর্থাৎ পুকুরের পানিতে সলিড ম্যাটারের পরিমাণ টিউবওয়েলের পানি সে কম। আমরা জানি টিউবওয়েলের পানিতে আর্সেনিক এবং অন্যান্য আয়রন, এই সলিড ম্যাটার থাকে, সেজন্য টিডিএসের পরিমাণ বেশি দেখায়। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে টিডিএস বাড়াতে হয়। টিডিএস বাড়ানোর জন্য আমরা ব্যবহার করতে পারি লবণ কিংবা অন্য যে কোনো উপাদান। আমি এখানে খুব দ্রুত বাড়ানোর জন্য যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে একটা স্যালাইন। আপনারা জানেন স্যালাইনের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে। এখানে যদি আপনারা এটা দেখেন তাহলে এখানে দেখেন লেখা আছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট ইত্যাদি। তো আমরা সেই মাপা পানির মধ্যে এখানে আমরা কিছুটা লবণ ছেড়ে দিচ্ছি। এবার আমরা আবার জিনিসটাকে মেপে দেখবো। তো প্রথমে আমরা এখানে অন অপশনে চাপ দিব, অন অপশন চাপ দিলে জিরো জিরো হবে, দেন এটাকে আমরা আবার পানির মধ্যে ডুবিয়ে রাখবো। ডুবানোর পরে রেজাল্টটা কাউন্ট হবে, কাউন্ট হওয়ার পর আমরা এখানে হোল্ড অপশনে চাপ দিব, চাপ দেওয়ার এটা রিংটা দেখবো। দেখুন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখানে আমাদের টিডিএস ছিল 212, এখন এখানে আমাদের টিডিএসের মান হয়েছে 1383। তো এইভাবে আমরা চাইলে টিডিএসটাকে বাড়াতে পারি বায়োফ্লকে। বায়োফ্লকে আমরা লবণ ব্যবহার করতে পারি, রসল ব্যবহার করতে পারি। এইভাবে আমরা টিডিএসটা যদি কমে যায় তাহলে বাড়াতে পারি, আর যদি বেড়ে যায় তাহলে আমাদের করতে হবে অর্ধেক পানি ফেলে দিয়ে এর মধ্যে নতুন অর্ধেক পানি যোগ করতে হবে। আমি সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এটা আমরা মুছে দিলাম, এখানে আমরা রিডিংটা ছিল 1383 ppm। এখানে আমরা অর্ধেক পানি ফেলে দিলাম, দিয়ে নতুন অর্ধেক পানি বা ফ্রেশ পানি আমরা এর মধ্যে যোগ করব। যোগ করার পর এবার আমরা টিডিএসটা মেপে দেখব। ঠিক আগের মতো আমরা এখানে আবার অন অপশনে চাপ দিব, অন অপশনে চাপ দিলে সব জিরো জিরো হয়ে যাবে। এবার এটাকে আমরা আবার পানির মধ্যে ডুবাবো। ডুবানোর পরে 5 সেকেন্ড ধরে রাখার পর রেজাল্ট কাউন্ট হবে, এটাকে আমরা আবার রেজাল্টটাকে সেভ করব। সেভ করে আবার দেখব। এখানে দেখুন কিছুক্ষণ আগে এখানে টিডিএসটা ছিল 1300, এখন প্রায় অর্ধেক হয়ে গেছে, 745 হয়ে গেছে। তো এইভাবে আমরা বায়োফ্লকে টিডিএস বাড়াতে এবং কমাতে পারি। এবং আপনাদেরকে আমি যে অ্যাডভাইসটা দিব, আপনারা কখনো ওই টিডিএস মিটারটা সরাসরি বায়োফ্লকের মধ্যে ধরবেন না, কারণ যে কোনো সময় অসাবধানতাবশত টিডিএসটা হাত থেকে পড়ে যেতে পারে। হাত থেকে পড়ে গেলে সেটা বায়োফ্লকের গভীরে চলে যাবে, ডুবে যাবে, আপনার ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তো সেই বায়োফ্লক থেকে আপনি একটা নমুনা নিয়ে আসতে পারেন পানির, এই নমুনা এনে সেই নমুনা আপনি পরিমাপ করতে পারেন, এটা হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো। তো এইভাবে আমরা টিডিএস বাড়াতে পারি এবং কমাতে পারি, এবং টিডিএস এইভাবে মাপতে পারি। তো আপনারা চাইলে টেম্পারেচার মাপার জন্য 3-in-1 এই মিটারটা কিনে নিতে পারেন। এটার দাম অ্যারাউন্ড 600 থেকে 800 টাকার মধ্যে হবে। আপনারা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন, আবার দোকান থেকেও সংগ্রহ করতে পারেন। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সেই পর্যন্ত ভালো থাকুন, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আলবিদা।